আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি জীবিকার রঙের প্রয়োগ করে কিভাবে আমরা বিভিন্ন প্রফেশনে থাকা যারা আমরা রয়েছি কিভাবে আমাদের আনুকূল্য আনতে পারি আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সেই নিয়ে তোমাদেরকে আমি জানাবো। আজকে বিশেষত আমি 10টা প্রফেশনের ওপরে বলবো যে কী কী প্রফেশন এবং সেই প্রফেশনের জাতক জাতিকাদের কী কালার ইউজ করলে তারা ফেভারেবল পজিশনে যেতে পারে এবং তাদের ক্ষেত্রে আয় উন্নতি অথবা বিভিন্ন দিক থেকে তাদের উন্নতি ঘটাতে পারে বা আনুকূল্য পেতে পারে সেই নিয়ে তোমাদেরকে আমি জানাবো। প্রথমত যেই প্রফেশনটার কথা বলবো সেটা হচ্ছে সরকারি যারা উচ্চপদে রয়েছে কর্মরত রয়েছে তাদের কথা বলছি। তারা হালকা গোলাপি রং অথবা লাল রং এই ধরনের রং ব্যবহার করতে পারে অথবা পীত বা হলুদ যে বর্ণ রয়েছে সেই ধরনের ব্যবহার করেও কিন্তু তাদের কাজের ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে আনুকূল্য লাভ করতে পারে। দ্বিতীয়ত যারা রয়েছে শিক্ষকতার সাথে যুক্ত যেসব ব্যক্তি বা জাতক জাতিকা রয়েছে তারা মুক্ত সদৃশ যে সাদা রংটা রয়েছে অথবা হালকা যে গৌরবর্ণ রংটা রয়েছে সেটা ব্যবহার করতে পারো। এরপরে বলি যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছে তাদের পেশার আনুকূল্যের জন্য কী কালারের রং ইউজ করতে পারো। তারা হলদে রং বা গৌরবর্ণ এই কালারগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো, তার সাথে সাথে সবুজ বর্ণের ব্যবহারও কিন্তু তোমাদের পক্ষে শুভ বা লাভদায়ক হয়ে থাকবে। এরপরে চলে আসি আইনজীবী যারা রয়েছে তাদের জন্য, তারা কিন্তু পেশাগত সফলতার জন্য তাদের সবুজ রং বা দুর্বা যে শ্যামবর্ণ যে রংটা রয়েছে দুর্গা শ্যামবর্ণ যেটা বলা হয় বিশেষ প্রয়োজনে লাল বর্ণ অথবা রক্ত গৌরবর্ণ যেটা এই কালারগুলো কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এরপরে চলে আসি ইঞ্জিনিয়ার হিসেবে বিশিষ্ট কোম্পানিতে যারা কর্মরত রয়েছে তারা লাল রং এবং সবুজ রং বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ব্যবহার করতে পারো এবং তার সাথে সাথে সাদা রং বা হালকা ক্রিম কালার এগুলো কিন্তু তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। তোমাদের প্রফেশনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই রংগুলো কিন্তু ভীষণ শুভ এবং ফলদায়ক হয়ে থাকবে। সাধারণ চিকিৎসক যারা রয়েছে তাদের ক্ষেত্রে সবুজ রং লাল রং এবং হালকা গোলাপি রং এগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রফেশনের ক্ষেত্রে আনুকূল্য তোমরা পেয়ে থাকবে। এরপরে চলে আসি সরকারি অফিসে যারা সাধারণ কর্মচারী রয়েছে তাদের পেশাগত আনুকূল্যের জন্য মুক্তা সদৃশ সাদা কিংবা গৌরবর্ণ কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। কোনো রাজনৈতিক দলের বিশিষ্ট কর্মী যারা রয়েছে তারা কিন্তু তাদের প্রফেশনের আনুকূল্যের জন্য অবশ্যই সবুজ রং লাল রং অথবা গোলাপি রং এই রংগুলো কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে ব্যবহার করতে পারো। কোনো কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই সবুজ রং সেই সঙ্গে লাল রং কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো তোমাদের পেশার আনুকূল্যের জন্য। এরপরে আসি আয়করের অফিসার যারা রয়েছে তারা কিন্তু সবুজ বর্ণের ব্যবহার তাদের ক্ষেত্রে তাদের পেশার আনুকূল্যের ক্ষেত্রে ভীষণ লাভদায়ক এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণ শুভ এবং ফলদায়ী হয়ে থাকবে। তাহলে বন্ধুরা আজকে আমি যে কালারের ওপরে কোনো কিছু না দেখে শুধুমাত্র কালারের ওপরে আমি যে তোমাদেরকে বলার চেষ্টা করলাম বিভিন্ন প্রফেশনে 10টা প্রফেশন নিয়ে, আশা রাখছি তোমরা এই কালারগুলো ইউজ করে তোমাদের কর্ম যেই কর্মের সাথে যুক্ত রয়েছে তোমাদের কর্মের ক্ষেত্রে কিছুটা হলেও তোমাদের প্রবলেম সলভ হবে বা উন্নতি করতে পারবে যদি তোমরা সেটা ফলো করো। আগামী ভিডিওগুলোতে আমি আরও অনেক প্রফেশনের সাথে যুক্ত অনেকে রয়েছে বিভিন্ন প্রফেশনে শুধুমাত্র কালার থেরাপির মাধ্যমে অথবা কালার ইউজ করে কিভাবে আমাদের জীবনের পেশার আনুকূল্য আমরা আনতে পারি সেগুলো নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওতে লাইক করো এবং তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। আর যারা আমার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল আমার গাইডেন্স তোমাদের প্রয়োজন কারোর হয়ে থাকে বা
কাউন্সিলিং করাতে চাও বা কনসাল্ট করাতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড আছো তারাও কিন্তু আমার সাথে এই একই নাম্বারে আমার সাথে ফোনে কথা বলতে পারো এবং যোগাযোগ করতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে অন্য কোনো কিছু নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।